মূল্যস্ফীতির জটিল আবর্তে অসহায় ভালোবাসার গোলাপ, প্রিয়জনকে ভালোবাসা প্রকাশে ফুলে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দাম। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জানায়, এবছর বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্র করে দুই দিনে বিক্রি দাঁড়াবে প্রায় 200 কোটি টাকা। বিস্তারিত আতিয়া আনোয়ার অন্ত রিপোর্টে, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। কেটেছে মাখের মলিনতা, সূর্যের উষ্ণতা দিয়েছে ধরা, ফুলেল সুবাস জানিয়ে দিচ্ছে আজ বসন্ত এসে গেছে। দুরন্ত পথে ভালোবেসে ছুটছে বসন্ত পথিক। এ প্রজন্মের পথিকের কাছে ভালোবাসা মানে 50-50, মনের সাথে দায়িত্বেরও সমান ভাগাভাগি। তাই তো এই শতাব্দীর যান্ত্রিকতায় মুছছে পড়া ভালোবাসাকে বাসন্তী রঙে রাঙাতে শত ব্যস্ততা থেকে নিজেদের জন্য খানিকটা সময় চুরি করেছে হাবিব ও শিমু দম্পতি। দুজনই কর্মজীবী হওয়ায় সহসায় দিতে পারেন না নিজেদের সময়। 4 বছরের সংসার জীবনে প্রতি বছরই নিজেদের জন্য বরাদ্দ রাখেন এই দিনটি। সবাই নিজ নিজ লাইফ নিয়ে ব্যস্ত, আমরাও দেখা যাচ্ছে যে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। অনেক সময় প্ল্যান করি, বাট সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না এই ব্যস্ততার কারণে। এর মাঝে একটু সময় বের করে নিজেদেরকে দেয়া, একসাথে স্পেন্ড করা, এটা আসলে স্ট্রিক হয়ে যায়। তো যখন এই বসন্তের সময়টা আসে, তখন আসলে কোনো ব্যস্ততাই আমাদেরকে আর আটকে রাখতে পারে না। আমরা সব কিছুকে পিছনে রেখে বের হয়ে যায় আজকের দিনে, যে না আজকে অন্তত আমরা দুজন দুজনকে সময় দিই। 23-এর বসন্তে বেড়েছে ভালোবাসার প্রকাশের খরচও, মূল্যস্ফীতির ঘূর্ণিপাকে খানিকটা অসহায় গোলাপও। এবছর প্রিয়জনকে ভালোবাসা প্রকাশের জন্য প্রতি গোলাপের জন্য গুনতে হচ্ছে 50 থেকে 100 টাকা, আর ফুলের মুকুটের জন্য গুনতে হবে 250 থেকে 200 টাকা। সবসময় ভালোবাসলেই বাসা যায়। বসন্তের সিজনটাই এরকম, ওয়েদারটা খুব ভালো, ভালো লাগে, আর তখন এমনি ভালোবাসা চলে আসে। রেগুলার দিদিনগুলোতে যেমন দেখা যায় ফুলের মূল্যটা আরেকটু অপেক্ষামূলক কম থাকে, কিন্তু আজকে সেই ক্ষেত্রে মনে হলো যেন আরেকটু বেশি, তাদের সবার সাথে একটু বেশি বার্গেনিং করতে হচ্ছে কমানোর জন্য। দামটা বছরে আপনার এই বিভিন্ন কিছু ওকেশন আছে, এটা আপনার যারা ফুল চাষ করে ওরাই মূলত দামটা বেশি নেয়। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জানায়, গেল 2 বছরের তুলনায় এবছর বিক্রি বেড়েছে প্রায় 25%। ভালোবাসা ও ফাল্গুন কেন্দ্র করে দুদিনের বিক্রির লক্ষ্যমাত্রা 200 কোটি টাকা। চলমান সময়ে চাষ ও পরিবহন খরচ বাড়ায় বেড়েছে ফুলের দাম। বাজারও ভালো, দামও ভালো পাচ্ছে চাষিরা এবং ব্যবসায়ীরা। তার মধ্যে মনে করি আমরা এই 3টে অকেশনে প্রায় 300 কোটি টাকা ফুল বিক্রি হবে, এবং আমরা লাভের মুখ দেখব বলে মনে করি। এবছর ফুলের দাম বাড়তি থাকলেও ভালোবাসা প্রকাশে কার্পণ্যতা নেই কোনো হৃদয়ে। ব্যবসায়ীরা জানান, এবছর চাহিদা অনুযায়ী ফুলের সরবরাহ রয়েছে স্বাভাবিক। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।